ইঙ্কুর রান্নাঘর উইথ ব্লিস ফুডে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা তার পুরো ভিডিওটা একবার দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি কলার ডাল দিয়ে রসবড়া তৈরি করব। ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এই ডালটা আমি এখন প্রচুর পরিমাণে ফেটিয়ে নেব, একটু একটু করে জল দেব আর ফেটিয়ে নেব। এখানে দিচ্ছি সামান্য হাফ চা চামচ নুন, দিয়ে আমি এবার ফেটিয়ে নেব খুব ভালোভাবে। এর মধ্যে আটা ময়দা কিছুই দেব না, এটা আমি ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটাই ফুলে উঠবে। অল্প অল্প করে জল দিচ্ছি, আমি আর ফেটিয়ে নিচ্ছি। আমার ঘরে কলাইয়ের ডাল ছিল, তাই আমি কলাইয়ের ডাল দিয়ে করছি। আপনারা চাইলে বিউলির ডাল দিয়ে করতে পারেন। কলার ডাল দিয়ে করলে আগের দিন একটু খোসাটা ছাড়িয়ে নেবেন, তারপরে ঝেড়ে নিয়ে ভিজিয়ে রাখবেন সারা রাত, তারপরে মিক্সিতে দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। এভাবে দেখুন আমার একটা ফেটানো হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি, এবার আমি তেলটা তেতেও গেছে, পরপর এইভাবে বড়ার মতো সব ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখেই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে নেড়ে দেব। এইভাবেই সবকটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন সবকটি ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। এদিকে বড়াগুলো ভাজতে ভাজতে আমি একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে চিনি, আর দিচ্ছি খেজুরের গুড়। এটা আমি রস তৈরি করে নেব, এই রসেই বড়াগুলো ভিজিয়ে নেব। আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেই পরিমাণেই দেবেন। এখানে আমি চিনি আর গুড় দিয়ে 10 মিনিট মতো দুধটা ফুটিয়ে নিয়েছি, আর রসটা আমার একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো দিয়ে সারা রাত এভাবেই রেখে দেব। বন্ধুরা, আর একটা কথা, রসটা গরম থাকতে থাকতে আপনারা বড়াগুলো ভিজিয়ে দেবেন। সকাল হতে চলে এলাম আপনাদের সাথে রসবড়া কেমন হয়েছে সেটা শেয়ার করার জন্য। রসবড়াটা আমি অন্য আর একটা পাত্রে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। জানি না বন্ধুরা আপনারা এই রেসিপিটা কতজন জানেন, যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা এই রেসিপিটা একদমই জানেন না, চটজলদি বাড়িতে তৈরি করে বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আর বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকে আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকের টিপসটি হলো, আমি আজকে যে রসবড়াটা তৈরি করেছি তার জন্য যে পেস্টটা তৈরি করেছি, ওই পেস্টের মধ্যে যদি একটাও আস্ত ডাল থাকে তাহলে কিন্তু ফুটে আপনাদের গায়ে আসতে পারে ভাজার সময়, বড়া ভাজার সময়। অতএব পেস্টের সময় একটু লক্ষ্য রাখবেন যাতে আস্ত ডাল না থাকে। বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আজকের রেসিপি ও টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আগামী দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন।